পঞ্চগড়ে আহমদিয়াদের বাড়িঘর দোকানে হামলা ও অগ্নিসংযোগ ঢাকা ও লন্ডন থেকে মনিটর করে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে পঞ্চগড়ের বোদার ফুলতলা শালসিঁড়িতে আহমদিয়াদের পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে মত বিনিময়ের সময় এ মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, শিবির পরিচালিত বাঁশের কেল্লা ও কাদিয়ানি ঠেকাও নামে ফেসবুক পেজ থেকে উস্কানি ছড়ানো হয়। সেই সাথে বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানার আইডি থেকে উস্কানি ছড়ানোর অভিযোগ করা হয়। এ সময় রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, রংপুর বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই ঘটনা ঢাকা থেকে মনিটর করা হচ্ছে এবং লন্ডন থেকেও মনিটর করা হচ্ছে। মনিটর করে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো ইসলামের নামে অন্যের ঘরবাড়ি জ্বালানোর কথা বলে নাই।